তৃণমূল কর্মীর উপরে হামলার অভিযোগ কুলতলিতে ঘটনাটি ঘটেছে সিপিএম কর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠছে কুলতলিতে সিপিএম এর ভোটার স্লিপ না নেওয়ার জেরে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তৃণমূল কর্মীর উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা সিপিআইএম এর ভোটার স্লিপ না নেওয়া এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এবং আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূল কর্মীর উপরে ধারালো অস্ত্রের হামলা কুলতলিতে ঘটনাটি ঘটেছে সিপিআইএম এর ভোটার স্লিপ না নেওয়ার জেরে এই হামলা বলে অভিযোগ সিপিএম এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই হামলা কুলতলির কুন্দখালী গদাবর গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে বাবাকে বাঁচাতে গেলে আক্রান্ত হয় ছেলেও পঞ্চায়েত নির্বাচন একদম দোরগোড়ায় কারণ হাতে গোনার মাত্র দুদিন বাকি শনিবার দিনই রাজ্যে সমস্ত জেলাতে পঞ্চায়েত নির্বাচন কিন্তু এখনও অশান্তি জারি রয়েছে যদিও জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই অশান্তি আটকানো যাচ্ছে না কুলতলিতে সেখানে তৃণমূল কর্মীর ওপরে হামলার অভিযোগ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে জানা যাচ্ছে এই ঘটনায় বাবা ও ছেলে জখম হয়েছেন বাবাকে মূলত বাঁচাতে গিয়েই ছেলে জখম হন সিপিএম এর ভোটার স্লিপ না নেওয়ায় এই হামলা